বৃষ্টির জন্য অনুষ্ঠানস্থল আর শুরুর সময়ে খানিকটা হেরফের হলেও বর্ণাঢ্য আয়োজনের ঘাটতি ছিল না বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনীতে। দেশের 64টি জেলা এবং জাতীয় পর্যায়ের 5,000 শিল্পী ও শতাধিক সংগঠনের অংশগ্রহণে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে 21 দিনব্যাপী এই শিল্পযজ্ঞ অনুষ্ঠিত হবে। 3রা জানুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ঢাকের তালে আর তবলার বলে উন্মাতাল হলো মন, সেই সাথে বিবিধ বাদ্যের দোতনায় পৌষের সন্ধ্যা সাজে সুরের অলঙ্কারে। বৃষ্টির কারণে উন্মুক্ত মঞ্চের বদলে মিলনায়তনের ভেতরে উদ্বোধনী আনুষ্ঠানিকতা হলেও তাতে উচ্ছ্বাসের কমতি ছিল না। ছন্দে আনন্দে আর নূপুরের নিকণে দেশমাতৃকার বন্দনা করেন শিল্পীরা। একই মঞ্চে লোকজ গানের সুরে গায়ের বধূ সজল চোখের চাহনি ফুটে ওঠে নৃত্যের অনিন্দ ভঙ্গিমায়। নজরুলের কবিতার দৃপ্ত উচ্চারণের সাথে সমবেত নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। আলোচনা পর্বে নিজস্ব সংস্কৃতি চর্চার বিকাশে দেশের প্রতি প্রান্তে এ ধরনের উৎসব আয়োজনের প্রত্যয় জানান আলোচকগণ। আজকের স্বাভাবিকতা, আজকের স্বকীয়তা, যে স্বাধীনতা আমরা সবাই ভোগ করছি, সেটা সম্ভব হয়েছে যেহেতু আমরা বাঙালি বলে আমাদের ভূমিতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি, তাই ধরে রাখতে হবে। একটি বিশাল তর্কযজ্ঞ হতে যাচ্ছে আমাদের আজ থেকে 23 জানুয়ারি পর্যন্ত। আলোচনা পর্ব শেষে অ্যাক্রোবেটিক পরিবেশনা উদযাপনের পালায় যোগ করে বাড়তি রং। উৎসব মঞ্চ প্রতিদিন জমে উঠবে 3টি জেলা 3টি উপজেলা জাতীয় পর্যায়ের শিল্পী ও সংগঠনের পরিবেশনায়।